হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটা হচ্ছে এয়ারটিএম ডট কম নিয়ে। এয়ারটিএম একটি মানি এক্সচেঞ্জিং ওয়েবসাইট যেখানে আপনি মানি এক্সচেঞ্জ করতে পারবেন এবং মানি আর্নিংও করতে পারবেন। তো কীভাবে মানি আর্ন করতে হবে, কীভাবে এক্সচেঞ্জ করতে হবে, কীভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, কীভাবে একটা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে ম্যানেজ করতে হবে, এই সমস্ত জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড টু দ্য মেইন পয়েন্ট। তো আমার স্ক্রিনে অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে এয়ারটিএম ডট কম রয়েছে এবং এইখানে সর্বপ্রথম এই ওয়েবসাইটে কাজ করতে গেলে আমাদের সবার আগে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাকাউন্টটা খোলার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে জয়েন নাওতে ক্লিক করে দেব। এই জয়েন নাওতে ক্লিক করার পরে আমার যে স্ক্রিনটা আসবে সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এবং এখানে সর্বপ্রথম আই হ্যাভ টু সিলেক্ট মাই কান্ট্রি। সো কান্ট্রি, অফকোর্স অ্যাজ ইউজুয়াল আমি বাংলাদেশি, সো আই হ্যাভ টু সিলেক্ট বাংলাদেশ। সো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, এবং এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কীভাবে অ্যাকাউন্টে করতে চাচ্ছেন, অ্যাজ এ বিজনেসম্যান অর অ্যাজ এ পার্সোনাল ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। সো অফকোর্স আমি একজন পার্সোনাল, মানে সাধারণ ইন্ডিভিজুয়াল, তো সেক্ষেত্রে আমি পার্সোনাল সিলেক্ট করছি। অ্যান্ড দেন কন্টিনিউ। কন্টিনিউ করার আগে এখানে বলা হচ্ছে যে আপনি কি সাইন আপ উইথ গুগল করতে চাচ্ছেন, মানে আপনার যদি মেইল লগ ইন করা থাকে তাহলে আপনি নর্মালি সাইন আপ উইথ গুগলে ক্লিক করা হবে, অথবা আপনি সাইন আপ উইথ ইমেল করতে পারেন। সো মাই ইমেল আমি প্রেফার করছি, দিস ইজ দ্য বেস্ট ওয়ে আই থিঙ্ক। ওকে, দেন আমাকে এখানে আমার ইমেল অ্যাড্রেসটা লিখতে হবে। সো লেটস সে someone@gmail.com আপনারা আপনারটা দেবেন, দেন একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর অ্যান্ড এটা বলছে যে মাস্ট কন্টেন দ্য ফলোয়িং নাম্বার, লেটার, স্পেশাল ক্যারেক্টার্স অ্যান্ড অলসো ক্যারেক্টার্স। ওকে, তাহলে আমি বলে দিচ্ছি এটা কী করতে হবে। এখানে সেটা হচ্ছে আপনার এখানে রেজিস্টার করার সময় আপনি ধরেন যে বাংলাদেশ 123 স্পেশাল ক্যারেক্টার্স অ্যাট, এই ধরনের কয়েকটা কম্বিনেশন করে দিতে হবে। ওকে, তাহলে এটা আমরা দেখে নিলাম, তারপরে কনফার্ম পাসওয়ার্ডটা সেম থাকতে হবে। ওকে, তাহলে এটা কাজ করবে। সো কনফার্ম কাজ পাসওয়ার্ড অ্যান্ড ওইটাই দেওয়া লাগবে, বাংলাদেশ 123 অ্যাট। ওকে, সো এটা আর বলছে ক্যানট কম ইনক্লুড থ্রি মোর সিকোয়েন্সিয়াল লেটার্স, সো 123 সিকোয়েন্সিয়াল লেটার্স এটা দেওয়া যাবে না। সো দ্যাটস ইটস, অ্যান্ড ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড এটা যদি থাকে সেকেন্ড লাস্ট নেম, আরেকটা যদি থাকে তাহলে দিতে পারেন, না তো অপশনাল, না দিলেও চলবে। এবং এখানে একটা ভেরিফিকেশন আছে, ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হবে। তো সেটার জন্য আমাকে এটা মুভ করে আমাকে এটা এখানে ফেলতে হবে। দ্যাটস ইট, অ্যান্ড ভেরিফিকেশন উইল বি কমপ্লিটেড অ্যান্ড দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে ক্লিক করে দিলে আপনার মেইলে একটা ভেরিফিকেশান কোড যাবে এবং আপনাকে সেটা ভেরিফাই করে ফেলতে হবে। একদম অ্যাজ সিম্পল অ্যাজ আই হ্যাভ শোন ইউ, ভেরি সিম্পল, জাস্ট ট্রাই করলেই হয়ে যাবে। ওকে, সো আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, যার কারণে আমি কিন্তু নতুন করে অ্যাকাউন্ট করছি না। সো আমি এখন আমার সেই অ্যাকাউন্টটাতে লগ ইন করবো, লগ ইন করে আপনাদেরকে অ্যাকাউন্টটাকে ম্যানেজ করা শেখাবো। ওকে, সো আমি সেটার করার জন্য প্রথমত লগ ইনে ক্লিক করছি, অ্যান্ড লগ ইনে ক্লিক করার পরে আমার মেইল পাসওয়ার্ড আমি এর আগেও যেহেতু লগ ইন করেছি সেক্ষেত্রে আমার কিন্তু এটা অলরেডি সেট আপই করা আছে। আমি শুধু লগ ইনে ক্লিক করবো, এটা ক্লিক করার পরে আমার কী বলছে দেখুন, বলা হচ্ছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হবে, সেক্ষেত্রে আমার গুগল অথেন্টিকেশনের ভিতরে ঢুকতে হবে এবং সেই কোডটা এনে পেস্ট করতে হবে। সো আমি সেটা করে আপনার কাছে আবার ব্যাক করছি। অলরাইট, সো এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের স্ক্রিন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কোনো ডলার নেই। ওকে, আমার অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে 0.96 USDC। এই USDC মানেটা কি, USDCটা হচ্ছে তাদেরই বানানো একটা কারেন্সি, বাট এটা অ্যাকচুয়ালি সরাসরি ডলারকে রিপ্রেজেন্ট করে। সো USDC ইজ জাস্ট আ রিপ্রেজেন্টেশন অফ ডলার। সো এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই, সিম্পল। অ্যান্ড ইনভাইট করতে বলা হয়েছে রেফারেল আর্নিংয়ের জন্য, সো এটা আমি নো করে দিলাম। আপনি যদি ইনভাইট করেন ফ্রেন্ডসদেরকে, দেন হচ্ছে আপনার ইনভাইটেশন লিঙ্কটা তাদেরকে পাঠালে, তাহলে আপনি প্রতিটা রেজিস্ট্রেশনের জন্য হচ্ছে এখানে আপনি $1 করে পাবেন, সেটাই বলা হচ্ছে এখানে। সো এটা আপনারা জানেন, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ওয়েবসাইটই থাকে। সো এই হচ্ছে বিষয়। আর এখানে দেখা যাচ্ছে রিসেন্ট ট্রানজ্যাকশানস, যেগুলো আমি রিসেন্টলি ট্রানজ্যাকশন করেছি সেগুলো এখানে শো করছে। দিস ইজ দ্য ড্যাশবোর্ড, বেসিক্যালি আমাদের কাজ হবে এই সাইড বারের মধ্যে। সো প্রথমত এখানে যাই কিছু করতে চাই, আমার যেহেতু এই ওয়েবসাইটটা মানি রিলেটেড, যেহেতু এখানে মানি এক্সচেঞ্জ রিলেটেড আছে, মানি কারেন্সি এক্সচেঞ্জ করার পরে আবার ক্যাশিয়ার হিসেবে আর্নিংয়ের অপশন আছে, তো এই সমস্ত জিনিসগুলো করার জন্য অফকোর্স উই নিড টু হ্যাভ মানি অন আওয়ার অ্যাকাউন্ট, রাইট? সো
প্রথম যে অপশনটা এখানে অ্যাড, অ্যাড মানে হচ্ছে মানি অ্যাড করার জন্য যে অপশনসগুলো দরকার সেটা। সো এইখান থেকে আপনি মানি অ্যাড করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন যে মোস্ট রিসেন্ট যেগুলো আমি ব্যবহার করেছি, যেই গেটওয়েগুলো ব্যবহার করেছি সেইগুলো আগে শো করছে, এবং রিকমেন্ডেড যে গেটওয়েগুলো সেগুলো শো করছে, এবং আরও অনেকগুলো আছে মোস্ট পপুলার যে বাংলাদেশে চলে সেগুলো শো করছে এখানে। ফাইন, তো একটা জিনিস বলে দিই, মানি এক্সচেঞ্জ করার জন্য এইখানে অলমোস্ট 300-400 অলমোস্ট পেমেন্ট গেটওয়ে আছে। আপনি কোনখান থেকে মানি নিতে চাচ্ছেন, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনি করতে পারবেন। মানে এখানে এখন যদি আপনি ডলার কিনতে চান, তাহলে ফার্স্ট অফ অল যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে বলতে হবে যে ফ্রম, আপনি কিসের মাধ্যমে টাকাটা এখানে মানে আনতে চাচ্ছেন। সো আপনার এয়ারটিএম টু হচ্ছে আপনার এয়ারটিএম অ্যাকাউন্ট। এই এয়ারটিএম অ্যাকাউন্টে আপনি কিসের মাধ্যমে টাকাটা ইন করাবেন, আপনি কি বিকাশ দিয়ে করবেন, আপনি কি বিনান্স দিয়ে করতে চাচ্ছেন, আপনি কি পেওনিয়ার দিয়ে করতে চাচ্ছেন, আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে আপনি কিসের মাধ্যমে করবেন। সো ইনিশিয়াল অবস্থায় আপনার কাছে তো হয়তো বিনান্সে না থাকতে পারে, রকেট বা স্কিল বা পাইপেল এটার মধ্যে না থাকতে পারে। তো নর্মালি লোকালি বাংলাদেশ থেকে শুরু করে আমরা ব্যাংকের মাধ্যমে করতে পারি, আমরা বিকাশ নগদ এগুলো দিয়ে করতে পারি। সো তাহলে অবশ্যই আপনারা বিকাশ বা নগদ যে কোনো কিছু ইউজ করবেন। সো আমি যদি এখন ডলার অ্যাড করতে চাই, তাহলে হচ্ছে আমাকে এখানে বিকাশ সিলেক্ট করতে হবে, বা নগদ যেটাতে আমার ডলার আছে বা টাকা আছে আমি সেটার মাধ্যমেই এখানে কিন্তু ডলার ইন করাবো। সো এই হচ্ছে প্রসেস। আমি ডলার ইন কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। তার আগে আমি এখানে আরও বিষয়গুলো দেখছি। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে উইথড্র, এইটা হচ্ছে মানি উইথড্র করার সময়। দেখেন একই সিস্টেম, জাস্ট একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে প্রথমে ফ্রম, দেন হচ্ছে টু। ইট মিন্স ফ্রম এয়ারটিএম টু আমি কোথায় নিতে চাচ্ছি, এখানে হচ্ছে মজাটা। আপনি এখানে চাইলে এখন বিকাশ নিতে পারেন, পেওনিয়ার নিতে পারেন, বিনান্সে নিতে পারেন, রকেট নিতে পারেন, পাইপলে নিতে পারেন, আপনি পেটিএমে নিতে পারেন, হোয়াট এভার, মানে আপনার যত ইচ্ছা আপনি এখানে নিতে পারবেন। আপনি যে কোনো একটা পেমেন্ট করে পারফেক্ট মানিতে নিতে চাচ্ছেন, আপনি চাইলে পারফেক্ট মানিও করতে পারবেন। দেখছেন পারফেক্ট মানি। এবং আমি যদি এখানে স্ক্রোল করে দেখি কতগুলো গেটওয়ে আছে, সো দেখেন ব্যাংক আছে, এবং ব্যাংক করার সময় আমার সিলেক্ট করতে হবে কোন ব্যাংকে আমি নিতে যাচ্ছি সেইগুলো। তারপরে এখানে আছে ক্যাশ, আছে ক্যাশ নিতে গেলে দেখেন কতগুলো অপশনস আছে। দেন হচ্ছে আমি যদি ক্রিপ্টো কারেন্সির কথা বলি, ক্রিপ্টো কারেন্সিতে আমি পাঠাতে চাচ্ছি মানে উইথড্র করতে চাচ্ছি, আমার এই অ্যাকাউন্ট আমি শুধু উইথড্র করবো। সো এখানে দেখেন ক্রিপ্টো কারেন্সির অপশন আছে। তারপরে আপনি যদি ই ওয়ালেট দেখেন, ই ওয়ালেটের মধ্যে কতগুলো ওয়ালেট আছে দেখেন, আলিপে, বিনাক্স, প্রোগসেল, ইকোপেস, তারপর ইয়াস, হে ব্যাংক, ব্যাংকো, তারপরে হচ্ছে মিবো, মানি, নেটেলার, তারপরে প্যাপরা, পেগজাম, পেইয়ার, পেওনিয়ার, হোয়াট এভার, হোয়ার ওয়াই ওয়ান্ট ইউ ক্যান সেন্ড মানি। অনেকটাই মানে কী বলি, এটা একের ভিতর সব জায়গা বলে সেটা। ওকে ফাইন, সো এটা হচ্ছে উইথড্র। পে লোকাল যেটা, সেটা হচ্ছে আপনি এখানে কোনো একটা নর্মাল কাউকে যদি পাঠাতে চান অন্যান্য কারো অ্যাকাউন্টে, তাহলে আপনি এখানে সেইটা ইউজ করে পাঠাতে পারবেন। ওকে, আর এটা হচ্ছে আপনি আপনার নিজের অ্যাকাউন্টে উইথড্র করছেন। ফাইন, ট্রান্সফার ইউএসডি, দ্যাট মিন্স হচ্ছে যে আপনি চাইলে এখান থেকে, এই অপশনটা নতুন এসেছে এবং এটার মধ্যে বলা আছে ট্রানজ্যাক্ট উইথ ইউএসডি অন দ্য সেলার নেটওয়ার্ক। সো আপনি চাইলে এখান থেকে কিন্তু এখানে আপনি ডাইরেক্টলি টু ইউর সেলার ইউএসডি ব্যালেন্স, নো কস্ট উইথড্র সেলার ইউএসডি। সো এটা নতুন একটা অপশন আসছে, এটা সম্পর্কে আরও বিস্তারিত আছে ওয়েবসাইটের মধ্যে, সেটা আপনি দেখতে পারবেন। পি টু পি অ্যাভেলেবল, আপনি এখানে চাইলে আপনি ইথারিয়াম নেটওয়ার্কের মধ্যে পাঠাতে পারবেন, সেটা করতে পারবেন। আবার এরপরে আছে হচ্ছে সেন্ড অ্যান্ড রিকোয়েস্ট, এইটা হচ্ছে আপনি এয়ারটিএম টু এয়ারটিএম কাউকে পাঠাতে যদি চান, তাহলে হচ্ছে এই অপশনটা ইউজ করে পাঠাতে পারবেন। দেখেন দুইটা অপশন আছে এখানে, একটা হচ্ছে সেন্ড, একটা হচ্ছে রিকোয়েস্ট। তার মানে সেন্ড যদি করতে চান, আপনাকে শুধু যার এয়ারটিএম অ্যাকাউন্টে সেন্ড করতে যাবেন, ইটস লাইক বিকাশ, লোকাল মোবাইল মানি, আপনি বিকাশ টু বিকাশ করতে যাচ্ছেন। সো এয়ারটিএম টু এয়ারটিএম সম্ভব, বিনান্স টু বিনান্স যেমন, পেওনিয়ার টু পেওনিয়ার যেমন, পারফেক্ট মানি টু পারফেক্ট মানি যেমন, এরকম। তাহলে আমার অ্যাকাউন্ট থেকে আমি আরেকজনের অ্যাকাউন্টে সেন্ড করতে চাই, এটার জন্য আমাকে অবশ্যই যার অ্যাকাউন্টে পাঠাতে চাই তার ইমেল অ্যাড্রেসটা লাগবে। সো ফ্রেন্ড ইমেল এবং কত পাঠাতে চাচ্ছি আমাকে সেটা লিখতে হবে। সো আমি $50 পাঠাতে চাই, এবং সে $50 পাবে দেখাচ্ছে এখানে,
এবং কোনো নোট থাকলে সেটা লিখতে পারি, গিফট, হোয়াট এভার ইট ইজ, এবং এটা করার পরে আমি সেন্ডে ক্লিক করতে পারি। বাট আমার অ্যাকাউন্টে যেহেতু কোনো ডলার নাই, সেহেতু কিন্তু এখানে এই সেন্ডিং এর অপশনটা এনেবল না। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। এবং তারপরে হচ্ছে আমি যদি এখানে আরেকটু দেখি, ব্যাক করে আসি, রিকোয়েস্ট, রিকোয়েস্টটা হচ্ছে আপনি কাউকে মানির জন্য রিকোয়েস্ট করবেন। দ্যাট মিন্স আপনি যদি কোনো আপনার বন্ধুর কাছ থেকে টাকা নিতে চান, তাহলে হচ্ছে, বা ডলার নিতে চান এআরটিএমে, তারও এআরটিএম আছে, তাহলে আপনি তার ইমেলটা এখানে লিখবেন, ফ্রেন্ডস ইমেল, আবার আমি করছি ওকে। অ্যান্ড দেন হচ্ছে আপনি কত ডলার তার কাছে রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছেন, তো সেটা আপনি ধরলেন $100 দিলেন, এবং আপনি যদি এখানে রিকোয়েস্টে ক্লিক করেন, তাহলে হচ্ছে তার অ্যাকাউন্টে একটা রিকোয়েস্ট যাবে এবং তাকে বলা হবে যে আপনার ফ্রেন্ড অ্যাজ ওয়েল নাসিম, সো নাসিম ওয়ান্টস টু রিসিভ $100 ফ্রম ইউ। এবং ও যদি সেখানে অ্যাকসেপ্টে ক্লিক করে আর তার যদি অ্যাকাউন্টে $100 থাকে, তাহলে সেই $100 আমার অ্যাকাউন্টে চলে আসবে। মানে হচ্ছে এয়ারটিএম টু এয়ারটিএম টাকা ট্রান্সফার করার জন্য এখানে দুইটা অপশন থাকেই গেল। ওকে, আপনি সেন্ড কাউকে করতে চাচ্ছেন সেটাও করতে পারে, অথবা আপনি কারোর কাছ থেকে রিকোয়েস্ট করেও নিতে পারেন, বা সে চাইলে আপনাকে, আপনি রিকোয়েস্ট না করলেও সে চাইলে আপনার মেইলটা নিয়ে তা সে আপনাকে ডিরেক্টলি মানে ডলারটা পাঠিয়ে দিতে পারে। সো এই হচ্ছে এখানকার সেন্ড অ্যান্ড রিকোয়েস্ট। এরপরে যদি দেখি অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি হচ্ছে আমি রিসেন্টলি কী কী ট্রানজ্যাকশন করেছি, কাউকে যদি রিকোয়েস্ট সেন্ড করে থাকি সেটা শো করবে, কাউকে যদি আমি আমার যদি কোনো ওয়ালেটে উইথড্র করে থাকি সেটা শো করবে। দেখেন আমি এখানে কী কী করেছি, আমি মোস্টলি উইথড্র করেছি পেওনিয়ারে, এয়ারটিএম থেকে বিনান্সে, এয়ারটিএম থেকে বিকাশে নিয়েছি, কখনো নগদে নিয়েছি, মানে মাল্টিপল ওয়েতে আমি এটাকে ইউজ করি যখন যখন দরকার পড়ে। ফাইন, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি। আচ্ছা, আই এম এ ক্যাশিয়ার, দিস ইজ দ্য প্লেস ওয়েয়ার ইউ ক্যান আর্ন মানি, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং থিং, যে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি পরের ভিডিওতে এক্সপ্লেন করবো, এই ভিডিওতে এক্সপ্লেন করছি না, আমি যদি স্কিপ করে দিই। এখানে ক্যাশিয়ার হিসেবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশনস চলে এসেছে, এবং আপাতত কোনো অ্যাক্টিভ কোনো লিস্ট নাই এখানে। তো এইটা নিয়ে কাজ কীভাবে করতে হয় আমি এটা পরের কোনো একটা ভিডিওতে রিস্ক মানে এক্সপ্লেন করব। তো এটা জাস্ট বলছি যে এখানে ক্যাশিয়ার হিসেবে আপনি ডলার বাই সেল করতে পারবেন, এবং ভেরি সিকিউর, উইদাউট এনি হ্যাসল ইউ ক্যান ডু বিজনেস হিয়ার। ওকে, সো এটাই হচ্ছে সেই প্লেসটা যেখানে আসলে আমরা এয়ারটিএম ইউজ করে মানি আর্নিং করতে পারবো, ইটস লাইক এ এক্সচেঞ্জিং বিজনেস। ওকে, অ্যান্ড গ্যাট পেড আরেকটা লেখা আছে এখানে, এটার মাধ্যমে হয়তো এয়ারটিএম এর বেশ কিছু অফার্স থাকে, বোনাস থাকে, এই সমস্ত বিভিন্ন জিনিস আছে যেগুলো করে করে আপনি কিন্তু এয়ারটিএমে হাই করতে পারেন। সো আপনারা নিজেরা দেখে নিন। আমি এবারে যেটা করব সেটা হচ্ছে আমি হেল্প, তো হচ্ছে হেল্প, যেখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টের কোনো প্রবলেম থাকলে সেগুলোর হেল্পগুলো নিতে পারবেন, কোনো টিকিটস করা থাকলে, যে আমি যেমন প্রিভিয়াসলি কোনো হেল্প নিয়েছি কিনা সেই সমস্ত জিনিস এখানে শো করবে। তো আমার এখানে আবার লগ ইন করতে বলা হচ্ছে, এটা আরেকটা ডোমেইনে ঢুকছে এই কারণে, তো এটা আমি কেটে দিচ্ছি। এরপরে হচ্ছে সেটিংস, এই সেটিংসের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো হচ্ছে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলতে হবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, আপনাকে অবশ্যই আইডি সাবমিট করতে হবে। তো প্রথমত আমার অ্যাকাউন্টে ডিফল্ট যে সেটিংগুলো সেগুলো আমি করে নিয়েছি, যেমন হচ্ছে যে আমার অ্যাড্রেস, তারপরে হচ্ছে যে কারেন্সি কী থাকবে, আমার সেকেন্ডারি ইমেল যদি থাকে সেটা, তারপরে হচ্ছে ভেরিফিকেশনের মধ্যে আমার হচ্ছে এখানে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারস, এই সমস্ত জিনিসগুলো সেগুলো আমি এখানে দিয়েছি, এবং আইডি কার্ডের ছবি তুলে দিয়েছি, যে জিনিসগুলো আপনারা যখন নতুন অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু আপনাদের কাছে চাইবে। এবং এরপরে হচ্ছে আপনারা কী করতে পারবেন, এরপরে হচ্ছে আপনারা এইটাকে নর্মাল ইউজ করতে পারবেন। উইদাউট এনি ভেরিফিকেশনস ইউ উইল গ্যাট সাম লিমিটস অন ইয়োর ট্রান্সফার সিস্টেম, মানে হচ্ছে মানি ট্রান্সফার করতে গেলে আপনাকে আসলে কিছু লিমিট দিয়ে দিই, বাট এখানে যখন আমি ভেরিফাইড করে ফেলেছি অ্যাকাউন্টটা তখন বলা হচ্ছে যে ইউ ক্যান কারেন্টলি সেন্ড অ্যান্ড উইথড্র আপ টু 25,000 USD। দ্যাট মিন্স আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে বলে আমি এখন কী করতে পারবো, আমি টোটালি $25,000 ট্রানজ্যাকশন করতে পারবো, এবং এরপরে তারা আরও এটাকে বাড়িয়ে দেবে। দ্যাটস ইট। ওকে, অ্যান্ড সিকিউরিটির মধ্যে আছে আপনার গুগল অথেন্টিকেশান অ্যাড করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, টু ফ্যাক্টর অথেন্টিকেশানটা অন করে নিতে হবে। দিস ইজ দ্য থিংস ফর ইয়োর অ্যাকাউন্ট সিকিউরিটি পারপাসেস। ওকে, সো ইউ মাস্ট ডু দিস থিংস ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর অ্যাকাউন্ট সিকিউর। ফাইন,
দেন হচ্ছে পেমেন্ট মেথডস, আপনি কোন কোন পেমেন্ট মেথডগুলোতে মানি ট্রানজ্যাকশন করতে পারেন, সেই সেই পেমেন্ট মেথডগুলো এখানে আপনাকে আসলে অ্যাড করে নিতে হবে। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টে অ্যাড করেছি, জাস্ট ইটস নর্মাল। আপনাকে জাস্ট নতুন করে অ্যাড করার জন্য কী করতে হবে, নাম্বারটা দেওয়া লাগে এবং আর কিছুই লাগে না, সিম্পল। একটা হয়তো ভেরিফিকেশন কোড আসতে পারে যেটা আপনাকে দিলে আপনার নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে যে এটা আপনার বিকাশ নাম্বার। এই আপনার নগদ যেমন তেমন সেম জিনিস পেওনিয়ার। সো আমি এই কয়েকটা অ্যাকাউন্ট ইউজ করি বিধায় আমি এগুলোকে ভেরিফাই করে রেখেছি। আপনি যদি নতুন অ্যাড করতে চান তাহলে আপনি কোন কোন মেথড অ্যাড করতে চাচ্ছেন আপনি সেগুলো এখানে করতে পারেন। সো মোবাইলে ক্লিক করলাম, দেখেন মোবাইলের জন্য পৃথিবীতে যতগুলো আছে আপনি যদি খেয়াল করেন মানে মাল্টিপল কান্ট্রিজ, আমার মনে হয় যেখানে শ শ আছে হাজার হাজার। সো এই সবগুলো আপনি ভেরিফাই করতে পারবেন, ওকে, যদি আপনার থেকে থাকে, ফাইন। সো এই হচ্ছে এই টোটাল অ্যাকাউন্টের একটা ওভারভিউ। আমরা হচ্ছে এখানে ডান দিকে একটা চ্যাটিং অপশন আছে, আপনি চাইলে এখান থেকে ভার্চুয়াল যে বট চ্যাটিং সিস্টেম তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন, অথবা আপনার সরাসরি কাস্টমার কেয়ার সাপোর্টের সাথে চ্যাটিং শুরু হবে সেটা করতে পারেন, ওকে। তাহলে এটা হচ্ছে সেই অপশনটা, আর এটা হচ্ছে আপনার নোটিফিকেশনস। আপনার যদি অ্যাকাউন্টে কোনো কিছু হয়, ডলার আসে, ডলার রিসিভ করেন বা কোনো নোটিস আছে সেগুলো শো করবে এখানে, ফাইন। অ্যান্ড দ্যাটস অল। সো এই ছিল হচ্ছে ফার্স্ট একটা ভিডিও যেটার মাধ্যমে আমরা দেখলাম রেজিস্টার কীভাবে করতে হয় এবং এই অ্যাকাউন্টের কোথায় কি করলে কি হতে পারে সেটা আমরা দেখে নিয়েছি। নেক্সট ভিডিওতে, আই মিন ইন দ্য নেক্সট ভিডিও, উই উইল সি হাউ টু অ্যাড মানি থ্রু বিকাশ অর এনি আদার মোবাইল মানি ওয়ালেট লাইক নগদ ও রকেট, হোয়াট এভার ইউ ওয়ান্ট। অ্যান্ড এরপরের আরেকটা ভিডিওতে আমরা দেখব কীভাবে অ্যাজ এ ক্যাশিয়ার আমরা মানি এক্সচেঞ্জ করতে পারি এবং আর্নিং করতে পারি, ওকে। সো আমরা সেন্ড মানি এবং হচ্ছে যে অ্যাড মানি এই জিনিসটা হচ্ছে দেখব নেক্সট ভিডিওতে। সো ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ওয়েট আনটিল আই আপলোড দ্য নেক্সট ভিডিও ওয়্যার ইউ উইল গেট আ লট অফ থিংস টু লার্ন। আল্লাহ হাফেজ সবাইকে।